नमस्कार बन्धुरा, आजकेर भिडियोते आमी आपनादेर सरासरि देखाबो किभाबे कारखानाते बातासा तैरि हय, अर्थात जे बातासा आमरा व्यवहार करी खाई ता किभाबे तैरि हय आगे आपनादेरके देखाबो। तारपर आपनादेरके देखाबो आपनी जदि एई रकम छोटो बाड़ीते बसे बातासा तैरिर कारखाना खोलें ताहले किभाबे मालामाल हये जेते पारबेन एई ब्यबसा करे तार सम्पूर्ण तथ्य देब। बंधु, जेमनटा आपनारा स्क्रिने देखछेन, कारखानाते बातासा तैरि हय प्रथमे एई रकम कड़ाइयेते पाक तैरि करा दिये, अर्थात उनुन होक बा गैसेर ओवेन प्रथमे कड़ाई दिए ताते परिमाण मतो चीनी और जल मिसिए पाक तैरी करा हय। जदि सादा बातासा तैरी हय ताले शुधु चीनिर मिश्रण दिए हये जाय, आर जदि गुड़ेर बातासा तैरी हय ताले चीनिर मिश्रणे परिमाण मतो आखेर गुड़ एवं सामान्य फूड कलर मेशाते हय। एई मुहूर्ते ग्रामाञ्चलेर दिकेर प्राय सब बातासा तैरिर कारखानातेई एई पाक तैरी करा हय काठेर उनुने, कारण एई मुहूर्ते गैसेर दाम अत्यधिक बेशी। डोमेस्टिक गैसेर दामी एई मुहूर्ते 1150 टाका, तार उपर কমার্শিয়াল কানেকশন নিলে তো কথাই নেই। কিন্তু গ্রামাঞ্চলের দিকের কাঠ বা ওই কয়লার আঁচের উনুনের সস্তা হয় অনেকটাই। এবার পাক কড়াইয়েতে তৈরি হয়ে যাওয়ার পর সেই কড়াই সমেত ওই মিশ্রণটিকে আপনাকে এই অটোমেটিক বাতাসা তৈরির মেশিনে ঢালতে হবে। বাতাসা তৈরির মেশিনেও আগুনের বন্দোবস্ত থাকে, তবে এক্ষেত্রে কাঠ বা আঁচের উনুন করা হয় না। ব্যবহার এবং নিয়ন্ত্রণের সুবিধার্থে এখানে গ্যাসের কানেকশনেই এই মিশ্রণটিকে গরম করা হয় এই কন্টেনারে। এবার গরম এই মিশ্রণটি এই কন্টেনারে ঢালার পর আপনাকে ফাঁটার কাজ শুরু করতে হবে। মেশিনের সেই সমস্ত ব্যবস্থা থাকে, আপনি একটি প্যানেল বক্সের মাধ্যমে মেশিনের সমস্ত কাজকর্মকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ড্রপিং করা, ফাঁটার কাজ এই সবই করতে পারবেন। আপনি সুইচ টিপবেন, মেশিন অটোমেটিক কাজ করবে। তো এরপর আপনাকে ফাঁটা শুরু করতে হবে। যখন ফাঁটা তৈরি হয়ে বাতাসা ড্রপিং বা বাতাসা তৈরির জন্য উপযুক্ত হয়ে যাবে তখন আপনি ড্রপিংয়ে সুইচ টিপবেন, আর এইরকমভাবে ড্রপিং হতে থাকবে। ড্রপিং মানে বাতাসা বেল্ট এর উপর পড়তে থাকবে। এবার এই চলমান বেল্টতে বাতাসা থাকতে থাকতে অটোমেটিক ঠান্ডা হবে, জমে একেবারে শক্ত হয়ে যাবে। এবার ন্যাচারালি মেশিনের এই বেল্টের উপর ফ্যান লাগানো থাকে, কুলিং ফ্যান, যাতে তাড়াতাড়ি বাতাসা শক্ত হয়ে যায়, কুলড হয়ে যায়। এবার এই বাতাসা মেশিনের বেল্টের শেষ প্রান্তে এসে জমা হতে থাকবে, টোটাল বাতাসা। সেই বাতাসা ঠান্ডা হয়ে গেলে আপনি সেগুলিকে 20 কিলো, 25 কিলো, 30 কিলো প্রভৃতি বস্তায় ভরে আপনি মার্কেটে মার্কেটিং করবেন, হোলসেল সাপ্লাই করবেন দোকানে দোকানে। ব্যাস, এইভাবেই কারখানাতে বাতাসা তৈরি হয় এবং লোকাল মার্কেটে সাপ্লাই হয়ে থাকে। আর এই কারখানার ভিডিও দেখে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এই বাতাসা তৈরির ব্যবসা বাড়িতে বসে আপনি করতে পারবেন। এর জন্য পাকাপোক্ত কোনো ঘর না থাকলেও চলবে, একটা চালা আকারেও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আপনার চাই শুধু কয়েকটি উনুন রাখার জায়গা আর প্রায় 15 ফুট লম্বা এই মেশিনটাকে বসানোর মতো একটি জায়গা। ব্যাস, আপনিও এই ব্যবসায় আসতে পারেন এবং প্রতিদিন আপনি কমপক্ষে 5-7 হাজার টাকা তো ইনকাম করতে পারবেনই পারবেন। কিভাবে পারবেন, কিভাবে শুরু করবেন এই কারখানা, কত টাকার মেশিন লাগে, কোথায় ট্রেনিং পাবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। বন্ধু, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বাতাসা তৈরির ব্যবসা শুরু করে আপনি কিভাবে প্রতিদিন 5-7 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং বাড়িতে বসে, আপনার গ্রামের বাড়িতে বসে, তার সব তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। আমার নাম সুবিতা মুখার্জি, আমার কোম্পানির নাম MS ইঞ্জিনিয়ারিং, আর এখানে ঠিকানা হচ্ছে বলরামপুর, বাঁকুড়া। আপনাদের এই সংস্থায় কোন কোন ধরনের মেশিনারিজের উপর আপনারা কাজ করে থাকেন? এখানে অনেক রকমেরই মেশিনারি তৈরি হয় মেশিন, কিন্তু এখন যেটা আসল বেসিক যেটা হচ্ছে এখন একটা বাতাসা মেশিনের নিয়ে আমি বলতে চলেছি এখন। বাতাসা মেশিন? বাতাসা মেশিন ছাড়াও আপনাদের এখানে অন্যান্য মেশিনও তৈরি করেন, মানে আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচারার তো? হ্যাঁ। আচ্ছা, তো আজকে কোন ব্যবসা নিয়ে আপনি বলতে চলেছেন? আজকে বাতাসা ব্যবসা, বাতাসা মেশিন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই বাতাসার মেশিন যেটা আপনি দেখাচ্ছেন সেই মেশিনটা কি আপনাদেরই কারখানাতে তৈরি? হ্যাঁ, এটা আমাদের কারখানাতেই তৈরি, মানে আপনারা এখানে নিজেরাই তৈরি করে থাকেন? তো এই বাতাসা মেশিনের ব্যবসা যদি আমরা করি, আমরা কোন ধরনের বাতাসা তৈরি করতে পারবো? এই মেশিনে আমরা সব রকমেরই বাতাসা আমরা তৈরি করি, যেমন হিন্দুদের যে কোনো পুজো তো লাগে, ফেস্টিভ্যালে যে কোনো, তারপর মুসলিমদের যে কোনো ফেস্টিভ্যালে লাগে। আচ্ছা, তারপর অরেঞ্জ বাতাসা, হলুদ বাতাসা, সব রকমের ছোট বড় সব রকমের বাতাসা এটাতে তৈরি হয়। মানে আমরা সাদা চিনির বাতাসাও তৈরি করতে পারবো আর গুড়ের বাতাসাও তৈরি করতে পারবো? হ্যাঁ, এই একই মেশিনে? একই মেশিনে। আচ্ছা, এই মেশিনে আমরা বাতাসা বিভিন্ন সাইজের করতে পারি কি? হ্যাঁ, বিভিন্ন সাইজেরও করা যাবে। এই বাতাসা তৈরি করার ব্যবসাতে অন্যান্য ব্যবসার তুলনায় ইম্পর্টেন্ট কেন আপনি মনে করেন? এই ব্যবসাটা আপনার 12 মাস চলবে আসল প্রথম, এইটা একটা পয়েন্ট। এই বাতাসাটা বন্ধ হবার নয়। হ্যাঁ, এই বাতাসাতে আপনার আগে তো মানে লেবাররাই তৈরি করতো, এটাতে আপনার ওদের পরিশ্রমটা বেশি হতো আর লেবার পাওয়া যেত না ঠিকঠাক। আর এটাতে আপনার মেশিনে কি হচ্ছে, এটা প্রোডাকশনটা অনেক বেশি দিচ্ছে এটা আর কি, আর একটা একজনে এটা অপারেটর করতে পারবে। আচ্ছা, মানে একজন ব্যক্তি যদি এই মেশিনটা নিয়ে বাড়িতে ব্যবসা শুরু করবেন ভাবেন,
তিনি একাই করতে পারবেন হ্যাঁ একাই করতে পারবে মানে আর কোনো লেবার বা আগে যেমন হাতে করে বাতাসা বানানো হতো সেই সমস্যাটা এখানে থাকছে না না সেরকম কোনো সমস্যা থাকছে না মেশিনেই তো পুরো বাতাসাটা হয়ে বেরিয়ে আসবে আর কি পাকড়া শুধু ঢেলে দিলেই হবে এই মেশিনটা নিয়ে যদি বাড়িতে একটা ব্যবসা শুরু করা যায় জায়গা কতটা লাগবে আপনার 20 ফুট বাই 10 ফুট 20 ফুট লম্বা আর 10 ফুট চওড়া জায়গা হলেই হবে আচ্ছা মানে মেশিনটা লম্বায় কতটা হয়ে থাকে ন্যাচারালি কতটা হয়ে থাকে লম্বায় ন্যাচারালি বলতে 17 ফুটের এখন আমরা বানাচ্ছি তবে যে যে রকম চাইবে সেই রকম বানিয়ে দেওয়া যাবে আচ্ছা মানে কেউ যদি চান যে 17 ফুটের তার অত বড় জায়গা নেই তা তার থেকে যদি কম সাইজ করতে বলা হয় আপনারা কাস্টমাইজ করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জন্য কি একটা পাকাপোক্ত ঘরই লাগে নাকি কোনো চালা বা সেট বানিয়েও ব্যবসা করে নেওয়া যায় না সেট বানিয়েও করা যাবে আচ্ছা মানে এই এই রকম নয় যে পাকা একটা বিল্ডিং ই চাই এরকম ব্যাপার না না এরকম কোনো ব্যাপার না এই মেশিনটা চালনা করতে গেলে কি রকম কারেন্ট প্রয়োজন ইলেকট্রিসিটি কি রকম লাগে 220 কারেন্ট লাগবে 220 মানে বাড়িতে যে রকম বাড়িতে যে রকম আর কি হয় তাতেই হয়ে যাবে তো তাতেই হয়ে যাবে এই মেশিনে বাতাসা তৈরি করলে 1 ঘন্টা কত কিলো বাতাসা তৈরি করা যাবে 1 ঘন্টায় আপনার 60 কেজি আছে 100 কেজি আছে 150 কেজি আছে যে রকম মেশিন নেবে সেই রকম ভাবে প্রোডাকশন দেবে আর এই অনুযায়ী কি মেশিনের দাম হয়ে থাকে হ্যাঁ এরকম অনুপাতেই দাম হয়ে থাকে কম বেশি এই মেশিনে কি আমরা বাতাসার সাইজ ছোট থেকে বড় করতে পারবো হ্যাঁ ছোট থেকে বড় করা যাবে তো এই মেশিন নেওয়ার পর বাড়িতে গিয়ে মেশিন বসিয়ে বা ইনস্টল করে দেওয়ার দায়িত্ব তো আপনাদেরই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এবার মেশিনে কিভাবে বাতাসা তৈরি হবে সেই প্রশিক্ষণটা আপনারাই দিয়ে দেবেন তো হ্যাঁ আমরাই দিয়ে দেব মানে এই প্রশিক্ষণটা কোথায় দেয়া হবে যদি এরা বলে মানে যারা কিনছে আর কি তারা যদি বলে যে এখানে দেখবে আমাদের এখানে আমরা দেখিয়ে দেব আর যদি বলে বাড়িতে গিয়ে দেখবে সারো ব্যবস্থা আছে তো সেটার জন্য এক্সট্রা চার্জ লাগবে মিস্ত্রি যে যাবে তার তো একটা খরচ আছে কাস্টমার যেটা চাইবে সেটাই হবে যদি এখানে দেখতে যাই তো এখানেও দেখিয়ে দেবো আমরা আর যদি বলে বাড়িতে গিয়ে দেখবো তাহলে মিস্ত্রি পাঠিয়ে দেওয়া হবে এই যে মেশিনটা বাতাসা তৈরির মেশিনটা এটা আপনাদের কাছে কত টাকা থেকে শুরু হচ্ছে দাম এটা 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা মানে ফুল অটোমেটিক মেশিন হচ্ছে আচ্ছা এই মুহূর্তে তো মার্কেটে কিছু কিছু কোম্পানি আছে যারা এর থেকেও কিছু কিছু কম দামে মেশিন বিক্রি করে দিচ্ছে তা সেখানে আপনাদের দাম 2 লক্ষ টাকা থেকে শুরু রেখেছেন কেন আমাদের মেশিনের সাথে তাদের মেশিন অনেক পার্থক্য আছে হয়তো পার্টসের কম দামি পার্টস দিচ্ছে দুদিন পরে খারাপ হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই আমাদের যেমন 2 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা আপনারা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছেন মানে আপনারা সার্ভিস করবেন তো সেখানে গিয়ে যেখানে এই মেশিন হ্যাঁ নিশ্চয়ই যেহেতু ওয়ারেন্টি দিচ্ছি আমাদের এই দায়িত্ব তো সারিয়ে দেওয়া স্যার দেখুন কম্পিটিশনের জন্য অনেকে এখন কম দামে মেশিন ছেড়ে দিচ্ছে ঠিক আছে মার্কেটে কিন্তু ওদের মেশিনগুলো কি হচ্ছে এক দু মাস ব্যবহার করার পর মেশিনগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই মেশিনগুলো ওদের মিস্ত্রি যে আর ছাড়তে পারছে না আমাদের মিস্ত্রিকে গিয়ে আবার ওগুলো ছাড়তে হচ্ছে এরকম অবস্থা তো ওই মেশিন ভুল করে কেউ নেবেন না মানে আপনি বলছেন যে অন্য কোম্পানিতে কম দামে মেশিন কিনছে খারাপ হয়ে যাওয়ার পর তারা আর সার্ভিস দিতে পারছে না তারা সার্ভিসিং দিতে পারছে না সেক্ষেত্রে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছে যারা কিনছেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের মিস্ত্রি গিয়ে আর ছেড়ে দিয়ে আসছে সেই মেশিন মানে আপনি বলছেন এমন যে অন্য কোম্পানি থেকে মেশিন কিনে যাওয়ার পর তো হিসাব মতো তারা ফেঁসে গেছে হ্যাঁ ফেঁসে গেছে অবশ্যই আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিস কি রকম থাকে মানে আপনারা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছেন 2 বছর ওয়ারেন্টি আছে মেশিন সহজে খারাপ হবে না কারণ আমাদের তো ডুপ্লিকেট না আমাদের সবকিছু আসল পার্টস খারাপ হবার নয় কোনো কিছুই আচ্ছা এই মেশিন আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় গ্রামাঞ্চলে পর্যন্ত এমনকি গোটা ভারতবর্ষে পর্যন্ত ট্রান্সপোর্ট করেন তো হ্যাঁ গোটা গ্রামাঞ্চলে শহরে অনেক জায়গাতেই আমাদের মেশিন গেছে হ্যাঁ ট্রান্সপোর্টের সুবিধা আছে পার্সোনাল গাড়ি আছে যারা বলে গাড়ি করে দি গাড়ি ভাড়াটা তাদেরকে দিতে হয় আচ্ছা মানে আপনারা এখান থেকে গাড়ির বন্দোবস্ত করে দেন তো সেখানে মেশিন ডেলিভারি হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে ইনস্টল তো আপনারা করে দেন তো মেশিন ওখানে আমাদের মিস্ত্রি যে ফিটিংস করে দিয়ে আসে মেশিন ফিটিংস করে দিয়ে দেখিয়ে দেবেন যে কিভাবে চলছে এই যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশিনের প্যানেল বোর্ড হ্যাঁ এটা চালাতে কোনো মানে দু পাঁচজন লোকের দরকার নেই একাই চালাতে পারবে হ্যাঁ আপনারা কিছুক্ষণ ওয়েট করুন আমাদের এই মেশিনেই আমরা এখন বাতাসা তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাকে চুল্লিতে প্রথমে ইয়েটা করে নিতে হবে পাকড়া তারপর এই যে এখানে হোপার দেখতে পাচ্ছেন এই হোপারের মধ্যে পাকড়া ঢালতে হবে আচ্ছা পাকড়া রেডি হয়ে গেলে অটোমেটিক বেরোবে এই দেখুন এই মেশিনেই মাত্র আমরা এই বাতাসাগুলো করলাম আপনারা দেখতেই পেলেন কিভাবে কি করলাম এই দেখুন এই রকম কোয়ালিটির বাতাসা হবে হ্যাঁ চিনির হলে গুড়ের দু রকমেরই করা যাবে